আমি মাটিয়ারিতে তো একটা বিজ্ঞান মঞ্চ সব সময় করতে চাই। আপনি একবার কোথা থেকে একটা মৃত সাপ এনেছিলেন যেটা আমাদের স্কুলে বায়োলজি রুমে স্কুলের ছাত্রছাত্রী বড় কাঁকড়া বিছে, বেশ বড় কাঁকড়া বিছে। একজন শিক্ষক তার চেয়ে কম নন, কারণ তিনি আমাদের স্নেহ ভালোবাসা শৃঙ্খলা পরায়ণতা সচেতনতা শিখিয়ে মানুষের মতো মানুষ হতে শেখান। আজ শিক্ষক দিবসে এই কথাটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ আমি এসেছি আমার এবং আমার স্বামী উভয়েরই ছাত্র জীবনের উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আমাদের পরম সম্মানীয় শ্রী রাজীব নারায়ণ মুখার্জি মহাশয়ের কাছে। এখন স্যারের বাড়ি যাব, চলুন। একটা জাপানি প্রবাদ আছে জানেন তো, বেটার দ্যান এ থাউজেন্ড ডেজ অফ ডিলিজেন্স স্টাডিজ ওয়ান ডে উইথ এ গ্রেট টিচার, যার অর্থ হাজার কঠোর পড়াশোনা চেয়ে মহান শিক্ষকের সাথে কাটানো একটা দিন অনেক দামি। তা আমি রানী, রানীর আটপোহরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তা এখন আমি এই মুহূর্তে স্যারের পাশে উঠে আছি। স্যার কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, তোমরা এলে একসঙ্গে আমরা দেখা করতে। তো স্যার আপনি তো ভীষণ কর্মপ্রিয় মানুষ, এখন তো অবসরের পর পর প্রথাগতভাবে সেইভাবে কোনো কাজের চাপ নেই, তাহলে কিভাবে সময় কাটাচ্ছেন? কাটাই এমনি কিছু টিউশন করি, আর আরেকটা স্কুলে আমি যুক্ত হয়েছি, আর স্কুলটা তো পড়াই, সপ্তাহে দুদিন সেখানে যাই এবং সেখানে সারাটা দুটো দিনই কেটে যায়, সারাটা দিন কেটে যায়। স্কুলটা এখান থেকে 35 কিলোমিটার দূরে। আচ্ছা, সেখানকার যে হেডমাস্টার সে আমার প্রাক্তন ছাত্র, এমনি আমাকে ওদের সায়েন্সটা বন্ধ হয়ে গিয়েছিলো, তার 7 বছর 11-12 সায়েন্স ছিল, সেই জন্য আমাকে ওখানে ইনভাইট করলো যে স্যার আপনি যদি এসে পড়ান তাহলে আপনাকে দেখিয়ে আমরা কেমিস্ট্রি সাবজেক্টটা এবং সায়েন্স স্ট্রিমটা খুলতে পারি। আমার তাই আমি 2017 সালের 17 অক্টোবর থেকে আমি ওখানে জয়েন করেছি এবং ওদের একটা ব্যাচ সায়েন্সের ডে করেছিলাম, এটা আমার ভালো লাগছে, ওই কালচার নিয়ে থাকি, কিছু টিউশন করাই, আর এমনি সাধারণ জীবনযাপনের যে কাজ সেসবও করি। তো মাটিয়ারি রামপ্রদর্শন মেমোরিয়াল স্কুলে আপনি বহুদিন প্রধান শিক্ষক পদে নিয়োগ ছিলেন, তা কতগুলো স্কুলের ছাত্রছাত্রী মানে শিক্ষকতা পেশায় কতগুলো স্কুলের ছাত্রছাত্রী আপনার কাছ থেকে পাঠ গ্রহণ করার সুযোগ হয়েছে? আমি সারা জীবনে 3টে স্কুলে পড়িয়েছি, তার মধ্যে সব থেকে বেশি দিন পড়িয়েছি আমি মাটিয়ারিতে। আমার হিসাবে মাটিয়ারিতে আমি 22 বছর 5 মাস ছিলাম, সেই হিসাবে আমাকে আমি যতগুলো ছাত্রছাত্রীর সংস্পর্শে এসেছি মাটিয়ারি সেই ছাত্রছাত্রীর সংখ্যাটা 8,000 হবে। এর আগে ছিলাম চন্দননগর প্রবর্তক বিদ্যার্থী ভবনে, সেখানে আমি 2.5 বছর মতো ছিলাম, তার আগে ছিলাম কামরা জ্ঞানদাস মেমোরিয়াল হাই স্কুলে, সেখানে 11 বছর মতো ছিলাম। স্যার আপনার ছাত্র জীবনের কিছু মজার স্মৃতি? ছাত্র জীবনে তো মজার স্মৃতি আছেই, স্মৃতি বলতে আমার অনেক দুষ্টুমিও করেছি, আবার এমনি মজা পেয়েছি অনেক কিছুতে, সেরকম স্মৃতিও আছে। একবার একটা নিজের দুষ্টুমি করার কথা মনে পড়ে, আমরা যখন স্কুল ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিই, সেই টেস্ট পরীক্ষা তখন তো কঠোরভাবে টেস্ট পরীক্ষায় পাস পেয়েছিল, তা সেই টেস্ট পরীক্ষায় রেজাল্ট বেরোতে যে কোনো কারণে দেরি হয়েছে। আমি একটু কাণ্ড করি, আমি একটা সাদা কাগজে স্কুলের উপরে স্কুলের প্যাড না থাকার জন্য ওখানকার যে রুরাল লাইব্রেরি, সেই রুরাল লাইব্রেরির স্ট্যাম্পটা আচ্ছা করে মেরে দিয়েছিলাম কাগজের উপরে, যেন স্কুলের রোল স্ট্যাম্প মনে হয়। তারপর আমি একটা কল্পিত রেজাল্ট বাদ করে, হ্যাঁ, কলেজ স্টুডেন্টস আর বিং অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দি নেক্সট স্কুল ফাইনাল এক্সামিনেশন বলে
এসবের একটা নোটিশ করে আমি সেটা লিখে দিয়েছিলাম এবং আমাদের তখনকার হেডমাস্টার ছিলেন বিজয়কৃষ্ণ চৌধুরী, ওনার সইটা আমি নকল করেছি। এবার যে সেইটা চিঠিয়ে দেওয়ার পর অনেকে স্কুলের অফিসের সামনে সেটা চিঠিয়ে দিয়েছে, তারপর অনেকে সেটা নজরে পড়েছে, কিছু কিছু ছেলে ফেল করেছে আবার সেই টেস্টে, সেখানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারপর সেইটা আমাদের ওই স্থানীয় মাস্টারমশাইয়ের কানে যায় যে স্কুলের নাকি টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে। তারপর উনি বলেন না টেস্টের রেজাল্ট তো বেরোয়নি, একাডেমিক কাউন্সিলের আমাদের মিটিংই হয়নি, টেস্ট রেজাল্ট কী করে বেরোলো? তখন উনি স্কুলে আসেন, স্কুলে এসে দেখেন যে একটা রেজাল্ট সেখানে ঝুঁকছে, হ্যাঁ, স্কুলের অফিসের সামনে। তারপর উনি খুব সহজেই বুঝে ফেলেন যেটা আমার কৃত্রিম, হ্যাঁ, উনি আমাকে সঙ্গে সঙ্গে অ্যাকিউজ করেন এবং একটা একটা জন্য বলেন যে বিজয়বাবু ওইটা কিন্তু দারুণ নকল করেছিস, বাবা দিয়েছিল। তারপরে সেটা ব্যাপকভাবে রটে গিয়েছিল যে এই এই কাণ্ডটা এরকমভাবে হয়েছে। যতটুকু জানি আপনি এখনো কাটোয়ার বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত আছেন, তা মাঠে দেখি এরকম কোনো প্ল্যাটফর্ম করার কথা কি ভেবেছেন? আচ্ছা, কাটোয়ায় বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত আমি এখন কম আছি কিছুদিন থেকে, কিন্তু এমনি বিজ্ঞানের কাজকর্মের সঙ্গে আমি যুক্ত আছি। আমি মাটিয়ারিতে তো একটা বিজ্ঞান মঞ্চ সবসময়ই করতে চাইছিলাম এবং এখনও যদি কেউ উদ্যোগ নেয় সেখানে আমার সহযোগিতার হাত আমি পূর্ণ বাড়িয়ে দেবো। আমি রিটায়ারমেন্টের সময়ে আমি ওখানে বলে এসেছিলাম যে আমার স্কুলে আমি একটা সায়েন্স মিউজিয়াম করব এবং সব আমার খরচে, একটা দুটো তিনটে ঘর নিয়ে একটা সায়েন্স মিউজিয়াম করে দেবো। হ্যাঁ, সায়েন্স মিউজিয়ামে বিভিন্ন মডেল, তারপর বিভিন্ন এক্সপেরিমেন্টের আয়োজন থাকবে, ছাত্রছাত্রীরা সেখানে দেখতে এসে হাতে কলমে নিজের মতো করে কিছু কাজ করবে। হ্যাঁ, সেটা হলে সেটা আমার ইচ্ছা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখনও সেটা বাস্তবায়নের দিকে যায়নি এবং শুরু হবারও কোনো এখনই সম্ভাবনা নাই। আমি 2006 সালে যখন আমাদের 75 বছর পূর্তি অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠানে একটা বড় করে সায়েন্স এক্সিবিশন করেছিলাম, সেটা অনেকের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল এবং আমাদের সামনে যে শতবর্ষ আসছে স্কুলে, মাটিয়ারি স্কুলে, আমার ইচ্ছা আছে যে 2030 সালে যে শতবর্ষ হবে সেই শতবর্ষ অনুষ্ঠানেও ওই রকম একটা বিজ্ঞান প্রদর্শনী বা আরও বড় করে একটা বিজ্ঞান প্রদর্শনী বর্তমান যারা শিক্ষক থাকবেন তাদের সহযোগিতা নিয়ে ওইখানে যাতে সেখানে আমিও আমার পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং এর মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ডগুলোর মধ্যে দিয়েই তো বিজ্ঞানের একটা মঞ্চ গড়ে ওঠে। স্যার, আপনি একবার কোথা থেকে একটা মৃত সাপ এনেছিলেন যেটা আমাদের স্কুলে বায়োলজি রুমে স্কুলের ছাত্রছাত্রীদের দেখিয়েছিলেন কেটে, সেই কথা কি সত্য? হ্যাঁ বলি, হ্যাঁ সেই কথাটা সত্য। মানে একটা সাপ, সাপকে প্রিজার্ভ কীভাবে করতে হয় সেটা ওখানে দেখিয়েছিলাম আর কি, মানে ফরমালডিহাইড দিয়ে ওইটাকে সাপটাকে প্রিজার্ভ করা ছিল, সেটা আমাদের ল্যাবরেটরিতেও রাখা আছে, হ্যাঁ এখনও আছে রাখা, আর হ্যাঁ এখনও রাখা আছে। আর একটা খুব বড় কাঁকড়া বিছে আমার গ্রামের বাড়িতে পেয়েছিলাম, সেই কাঁকড়া বিছেটাকে আমি জ্যান্ত অবস্থায় ধরে একটা কৌটোর মধ্যে ভরে সেটাকে আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম এবং সেটাকে ওখানে মেরে সুশীতবাবুর সাহায্যে ওটাকেও প্রিজার্ভ করে একটা কাঁচের বয়ামে রাখা আছে, বড় কাঁকড়া বিছে, বেশ বড় কাঁকড়া বিছে। না কাঁকড়া বিছেটাকে কৌশলে ধরেছি, ওটা আমার গ্রামের বাড়িতে, আমরা ছোটোবেলায় অনেক কাঁকড়া বিছে ধরতাম, খুব ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম তখন কাঁকড়া বিছে ধরতে পারতাম। কাঁকড়া বিছেটা যখন ল্যাজটা তুলে দেয় সেই সময় একটা দড়ির হালকা ফাঁস করে ওই ল্যাজে আটকে দিতে হয়, তাহলে সেটাকে ধরে ফেলা যায়। ওইভাবেই ধরে আমি কৌটোতে ভরে ওটাকে নিয়ে এসেছিলাম স্কুল পর্যন্ত। হ্যাঁ, তা ওটা এখনও প্রিজার্ভ করাই আছে স্কুলে, বায়োলজি ল্যাবরেটরিতে আছে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এখন আপনাদের দাদা কিছু বলবে স্যারের সম্পর্কে, আগে একটু সেটা শোনা যাক, তারপর আবার স্যারের সাথে কথা বলছি আমি। আপনারা এখন দেখছেন আমাদের স্যারকে বড়ই স্বতঃস্ফূর্ত এবং বড়ই হাসি খুশি, আসলে উনি অন্তর থেকে এরকমই মানুষ, কিন্তু আমরা যখন আমাদের একাডেমিক লাইফে স্যারকে দেখেছিলাম
স্যারকে অন্য রূপে দেখেছিলাম। তখন আমাদের বরাবরই আমাদের মতো যারা স্টুডেন্ট ছিল তারা চিনতে ভুল করতাম স্যারকে। পরবর্তীকালে যখন ম্যাচিওর হলাম তখন বুঝতে পারলাম যে স্যার আসলে কি। আসলে একাডেমিক লাইফে আমরা প্রত্যেকেই এরকম স্যারদের পেয়ে থাকি, তারা বাইরেটা বড্ড শেল একটা তৈরি করেন যেটা খুব কঠিন হয়, কিন্তু অন্তরটা তাদের বরাবরই কিন্তু নরমই থাকে। তারা প্রতিটি স্টুডেন্টকে চান যে তারা যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হন, তারা যেন জীবনে স্ট্যান্ড করতে পারেন। কিন্তু আমি দুষ্টুমি, আমি আজ পর্যন্ত কাউকে মারি নাই, পড়া পারেনি বলে মারে না, এটা আমার কোনোদিন না, আমার কোনো রেকর্ড নাই, কিন্তু দুষ্টুমি করলে খুব মেরেছি। আমার মনে পড়ে আমি কান্দ্রা স্কুলে শেষ যাকে মেরেছি, আমি যখন কান্দ্রা স্কুল ছেড়ে আসি তখন আমি ওখানকার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এবার একটি মানে শনিবার বেলা ছুটির পরেও আমি আছি এবং আমাকে আরেকটি ছাত্র খবর দিয়ে গেল যে আরেকটি ছাত্র একটা নতুন ঘরের রং করা দেয়ালে কিছু হিজিবিজি লিখছে। তারপর আমি চুপি চুপি গিয়ে দেখি ছেলেটি বেঞ্চের উপরে দাঁড়িয়ে খুব বড় করে ইটের টুকরো দিয়ে একটা পান আঁকছে। এবার আমি ছেলেটাকে পিছনে গিয়ে চুলের মুঠি ধরে বিস্তর মেরেছিলাম এবং মারার পরে ছেলেটি এমন করে কাঁদতে শুরু করলো এবং তার নিজের জীবনের দুঃখের কাহিনি বললো। আমি ভীষণ অনুতপ্ত হলাম, দারুণ অনুতপ্ত হলাম এবং তাকে আমি তার কাছে একটা বিশেষ জিনিস আমি তখনই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলাম এবং সেই প্রতিশ্রুতিটা আমি অবশ্য পালনও করেছিলাম, সেটা আর এখানে আমি বলছি না, পরে তোমাকে বলবো সেটা কী প্রতিশ্রুতি দিলাম। এবং এরকম প্রত্যেক ছাত্রকে মারলেই আমার খুব অনুতাপ হয়েছে। আমি কামরাই মাটিয়ারি স্কুলে এসে কাকে প্রথম কেনিং করেছি মানে বেত্রাঘাত করেছি সেটাও মনে পড়ে, কাকে শেষ বেত্রাঘাত করেছি সেটাও মনে পড়ে এবং বেত্রাঘাত যখনই যাকে করেছি তার জন্যই খুব অনুতাপ হয়েছে। আমি চন্দননগরের স্কুলেও তখন তো হেডমাস্টার হয়ে গেছি, ওখানে ওখানেও অনেক ছাত্রকে বেত্রাঘাত করেছি, হাত দিয়ে মেরেছি এবং সবই দুষ্টুমি করার জন্য, অন্য কোনো কারণে মারিনি, পড়া না পারার জন্য কখনো কাউকে মারিনি। এবং সেইগুলোর জন্য খুব পরে অনুতাপ হয় যে এই রকম শাসন না করলেই পারতাম। হ্যাঁ, এখন তো ভীষণ সেটার জন্যে অনুতাপ হয়। এবং সত্যি কথা, শেষের দিকে আমি যখন মাটিয়ারি স্কুলের শেষের দিকে ছিলাম তখন কাউকেই আর মারবো না, কাউকেই আর এই দৈহিক এটা সাজাটা দেব না, এটা একরকম মনে প্রতিদিনই প্রতিজ্ঞা করতাম। কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু ক্ষেত্রে তা করতে হতো, নাহলে তো একটু মুশকিলও হতো। তা সাজাট আমি মনে করি আমার জীবনের প্রায় 36 বছর জীবনের শিক্ষকতা আর অভিজ্ঞতা থেকে মনে করি সাজা দেওয়াটা একেবারেই বন্ধ থাকা উচিত, সাজাটা একেবারেই কোনো লাভ আনে না। কোনো রকম সাজাই অন্য কোনোভাবে শিশুদেরকে সংশোধন করা যায়। কিন্তু স্যার আপনি আমাদেরকে মেরেছেন, তার জন্য আমাদের জীবনের দর্শন বোধ একটু অন্যরকম। আপনার বেত্রাঘাতের একটা চিহ্ন আমরা শরীরে দেখাতে পারবো না, হয়তো আমি সেরকম ভাবে মানাইনি, কিন্তু আপনার আদর্শ, আপনার শেখানো যে নীতি, যে ন্যায়পরায়ণতা, যেগুলো আপনার কাছ থেকে শেখা, সেগুলো স্যার জীবনের পাথেও সেটা মরার আগের দিন পর্যন্ত থাকবে। তাহলে স্যার বেত্রাঘাতটা খুব একটা ম্যাটার করে না, স্যারদের প্রতিটি বেত্রাঘাতই আমার মনে হয় আশীর্বাদ স্বরূপ। তবু নিজে যে মারে তার কিছুক্ষণের মধ্যেই অনুতাপ হওয়ার কথা। হ্যাঁ, এর মধ্যে একটা শিশুকে মারার মধ্যে তো কোনো বীরত্ব নাই না, আর সে তো এমন কিছু অপরাধ করে ফেলেনি। হ্যাঁ, সেই জন্যে সেটা না মারলেই ভালো হয়, অন্যভাবে কোনো সংশোধন করতে পারলেই ভালো হয়। হ্যাঁ, আমি একটি মজাদার কথা বলার জন্য আপনাকে সামনে এলাম। মেনলি আমি বলতে চাই যে স্কুলে যাওয়াটা আমার একটা বদ অভ্যেস ছিল, যে আমি বরাবরই 11টা বাজলে সেই মা একদিকে খাইয়ে দিত আর এদিকে ঘন্টা পড়ত। তো যাই হোক, দিয়ে সেই সময় গেট বন্ধের একটা ব্যাপার ছিল, স্যার গেট বন্ধ করে দিতেন এবং স্যার ওখানে দাঁড়িয়েও থাকতেন। তো আমি ওই আমাদের স্কুল যেটা ছিল সেটা একদম গঙ্গা পার্শ্ববর্তী এলাকা আর কি, গঙ্গার সংলগ্ন, একদম গঙ্গার বাঁধ ছিল, সেই বাঁধের একদম গায়েই আমাদের স্কুলের বাউন্ডারি ওয়াল। এবং বাউন্ডারি ওয়ালটা তখন অতটা লফটি ছিল না, যে মানে অতটা উঁচু ছিল না, যে কারণে আমি ওই প্রাচীর ডেঙিয়ে ফট করে তাড়াতাড়ি করে চলে আসতাম যাতে স্যার না দেখতে পান। কিন্তু স্যার দেখতে পেয়েছিলেন এবং একবার আমাকে ডেকে মেরেও ছিলেন এবং
আমার বাবাকে বলেছিলেন যে আচ্ছা অনু কেন পাঁচিল ডেঙিয়ে আসে, এত বড় স্কুলের গেট আছে সেই গেট দিয়ে কেন আসে না? তো এই মজাদার ঘটনাটা আমার মনে পড়ে এখন। আমি একদিন পাঁচিল ডিঙিয়ে স্কুল ঢুকেছিলাম, সেটা বলি ঘটনাটা কেমন। সেটা হচ্ছে 2000 সালের 24শে সেপ্টেম্বর, তখন বন্যা, চারিদিক বন্যা, মানে সামনের দিকের গেটে তখন এক বুক জল। একমাত্র একটা এখান থেকে নৌকা রিজার্ভ করে গেলাম, নৌকা গিয়ে বাঁধে লাগলো। স্কুলের ভেতরে তখন প্রচুর শরণার্থী, মানে যারা বন্যা আত্ম বন্যাত্ম মানুষ তারা আশ্রয় নিয়েছে, 66টা পরিবার স্কুলের ভেতরে তখন বাস করছে। স্কুলের কোনো দিকে ঢোকার রাস্তা নাই। তখন আমাকে ওই বাঁধ সংলগ্ন পাঁচিরটা টপকে আমাকে স্কুলটা ঢুকতে হলো, হ্যাঁ ঢুকতে হলো। তখন আমার মনে হয়েছিল যে আমি এই পাঁচির টপকানোর জন্যে আমি ছাত্রদেরকে প্রহার করি। হ্যাঁ, দিনটাও মনে আছে, 2000 সালের 24শে সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর বন্যা শুরু হয়েছিল, আমি 6 দিন পরে যাচ্ছি। হ্যাঁ, প্রবল বন্যা সেই। শিক্ষকতার পেশায় আসার পর এমন কোনো ঘটনা আছে যেটা আজও আপনাকে ঠোঁটের কোণে হাসি এনে দেয়? হ্যাঁ, এমন শিক্ষকতা পেশায় আসার পরে তো অনেক ঘটনা আছে যেগুলোতে মানে আপন মনে আমি হাসি, যেগুলো ভাবলে আমি আপন মনে হাসি। হ্যাঁ, এই ঠিক এক্ষুনি মনে পড়ছে, কারণ আমার কালকেই কথাটা মনে পড়ছিল বলে। আমি তখন কানরা স্কুলে 6B-তে অঙ্ক করাতাম, প্রতিদিন সেকেন্ড পিরিয়ডে 6B-তে ক্লাসে অঙ্ক করাতাম। এবার ওই ক্লাসে এক সময় ওই ক্লাসে 6B-তে একটি ছাত্র ছিল, তার নাম মুকুল শেখ। মুকুল শেখ ভালো অঙ্ক পারত, ফলে আমি অঙ্ক যখনই ও পারত তখনই আমি বাহ ভালো হয়েছে, গুড বাই ইত্যাদি বলতাম। ওরই প্রতিবেশী এবং ওরই পাশে বসে আছে একদিন একজন, তার নাম কুরবান শেখ। আমি মুকুল শেখকে খুব প্রশংসা করার পরে মুকুল শেখ কুরবান শেখ বলছে, স্যার মুকুলটা তো খ্যাপা। আমি বললাম, কেন ওকে খ্যাপা বলছিস কেন? কিন্তু স্যার ওয়া খ্যাপা, ওর আব্বাও খ্যাপা। বলে এইবার পেটাবো, বাবার নাম বাবা কী করলো? কী বলছি বলবো না স্যার, ওর বাবার নাম হচ্ছে ফল আর ওর নাম মুকুল। আমি তা তো তোর কী? তা সে বলছে যে স্যার ফলের কি মুকুল হয়? মুকুলের ফল হয়। তা ওই কথাটা যখনই মনে করে, আজকে এখন মুকুল শেখ কুরবান শেখ তারা বড় হয়ে গেছে, অনেকদিন আগেকার কথা। তখন এই মাটির স্কুলে কিছুদিন ক্লাস 7-এ সংস্কৃত পড়াতাম, সংস্কৃতে একটা গল্প পড়াচ্ছি যে ওই পুনর্মুষিক ভব, মানে এক সাধু বাবার ঘরে ইঁদুরে কাটতো করে সেই তাকে মন্ত্র দিয়ে সাধু বাবা বাঘ বানিয়ে দিল। হ্যাঁ, তারপর বাঘ একদিন ইয়েকে খেতে গেল। তাই এই গল্পটা যখন পড়াচ্ছি তখন লাস্ট বেঞ্চ থেকে স্যার একটি ছেলে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার স্যার আপনি মন্ত্রটা জানেন? হ্যাঁ, কেন স্যার? এ আমাকে কখন থেকে কী জ্বালাচ্ছে, আমাকে একবার মন্ত্র একবার বাঘ বানিয়ে দিন, ওই মন্ত্রটা দিয়ে বাঘ বানিয়ে দিন, তাহলে ওকে আমি জব্দ করি আর কি। মানে ওর সঙ্গে শক্তি দিতে পারছে না, যে ওকে জ্বালিয়ে যাচ্ছে লাস্ট বেঞ্চে বসে। দিয়ে তখন বলছে আমাকে একবার মন্ত্রটা একবার শিখিয়ে দিন, আমি একবার বাঘ বানিয়ে দিই। তা এই তো হচ্ছে শিশু মনের এইরকম সমস্ত ধারণা থাকে, এইগুলো সব কথাগুলো মনে পড়লে আপন মনেই হাসি পায়। এরকম ছোটো ছোটো ঘটনা অনেক অনেকেই আছে, প্রচুর আছে। তো স্যার, সমাজে শিক্ষকদের বিশেষ করে স্কুল শিক্ষকদের সম্মান বহুলাংশে কমেছে, কেন স্যার? এটা শিক্ষকদেরই ত্রুটি আছে, একদমই শিক্ষকদেরই ত্রুটি আছে। আসলে শিক্ষকতার কাজটা এমনই যে 1-2 বছর পড়ানোর পর মনে হবে না যে এর মধ্যে কোনো নতুনত্ব আছে, একই জিনিস পড়াচ্ছি, একই কথা বলছি। সুতরাং শিক্ষকেরই সেখানে দায়িত্ব হচ্ছে যে আমার কাজটার মধ্যে নভেলটি নিয়ে আসা, আমি নিজের কাজটার মধ্যে আমার যাতে চার্ম থাকে, আমি যেন কাজটা করে নিজে মুগ্ধতা পাই, সেই তৃপ্তি পাই, সেই জিনিসটা নিজেকে আনতে হবে। এবং একই সঙ্গে এমনভাবে কাজটা করতে হবে যেন স্টুডেন্টরা বেনিফিটেড হয়, যে উদ্দেশ্যে আমি ছাত্রদেরকে পড়াচ্ছি সেইখানে শিক্ষকদের ত্রুটি আছে। হ্যাঁ, আমাদের দেশের এটা আজকের কিছু নতুন নয়, এটা অনেক দিনেরই। মানে এই যেমন আমি কথায় বলি, আমেরিকার মন্টেসরি স্কুলগুলোতে শিক্ষকরা প্রচুর পরিশ্রম করেন,
ছাত্রদেরকে পড়াবার জন্য, যে কারণে মন্টেসরি স্কুলের টিচারদের মাইনে হয় ইউনিভার্সিটি টিচারদের মাইনের পরেই। আমেরিকায় সবথেকে বেশি মাইনে পান ইউনিভার্সিটি টিচাররা, সরকারি মাইনে, তারপরেই পান মন্টেসরি স্কুলের টিচাররা, প্রচুর টাকা মাইনে পান। এবং ওনারা ছাত্রদের জন্যে প্রচুর পরিশ্রম করেন, হ্যাঁ, এবং প্রতিদিন ছাত্রদের হাতে নতুন কিছু তুলে দেবো এই উদ্ভাবনীর তাদের মাথা থেকে বেরোয়। আমরা যে এখানে নানা রকম খেলনা দেখতে পাই, হ্যাঁ, এক সময়, এখন তো আজকাল চাইনিজ খেলনা আসছে, কিন্তু এই সমস্ত খেলনা চিরকালই, এ সমস্ত খেলনাগুলো তৈরি হয়ে আসতো মন্টেসরি স্কুল থেকে। ওনারাই উদ্ভাবন করেন নতুন নতুন খেলনা, এই যে দম দেয়া, হ্যাঁ, পুতুল, অমুক তমুক, এগুলো সমস্ত মন্টেসরি স্কুলের টিচারদের উদ্ভাবন ছিল এক সময়কার। ওনারা ছাত্রদেরকে, শিশুদেরকে শেখাবার জন্য এই করতেন। তা আমরা, আমাদের দেশের শিক্ষকরা এটাকে একবারে পিওর এরকম চাকরি বলে ভাবেন, হ্যাঁ, ছাত্রদেরকে, ছাত্র জন্যে যে আমি এই চাকরিটা পেয়েছি তার মঙ্গলটাই যে আমার মঙ্গল, এই বোধটা অনেকের মধ্যেই থাকে না, সেই জন্যে এই সমস্যাটা হয়। সেই জন্যেই নিজেদের অবস্থানটা, আবার অনেক শিক্ষক আছেন যারা স্টুডেন্টদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে, সমাজের কাছ থেকে অনেকভাবে সম্মানিত হন, সেটাও আছে, ব্যতিক্রম হলেও সেটাও আছে। আপনার ঋণ তো আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না, এটা শুধু আপনার জন্য জানি, মানে সকল শিক্ষকদের কাছে এই কথাটা প্রযোজ্য। তা আমরা আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। আমার নতুন বন্ধুরা অনেকেই হয়তো জানেন না যে আমার হাজবেন্ড একজন প্রফেশনাল আর্টিস্ট, তা ওই স্যারের জন্য একটা ছোট্ট গিফট তৈরি করেছে, যেটা এখন স্যারকে দেব। বাহ, দারুণ তো। দারুণ, দারুণ হয়েছে, একদম দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তো তোমার সেই রুলের স্কেচ দেখতাম। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো লাগবে যদি এটা আপনার বাড়ির কোনো একটা দেয়ালে, একটা কোণে হলে যদি স্থান পায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই।